বিএনপি বা বিরোধী দলবিহীন এই নির্বাচন ও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমনই একটি পরিস্থিতি আজকেই বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তার মধ্যে মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থী তাহমিনার এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে ফরিদপুরে হ্যাভিওয়েট প্রার্থী এ কে আজাদের সমর্থকদের উপর হামলা, আহত পাঁচ। এই যখন পরিস্থিতি তখন নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলছেন প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্তে যাবে ইসি। আসলে কি যেতে পারবে? কোথায় নির্বাচনী আচার আচরণ বিধি? ইতিমধ্যে গত চার দিনে 36টি জায়গায় হামলার ঘটনা ঘটেছে, তারপরেও নির্বাচন কমিশন কঠোর কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা দেখি যে ইসি আনিসুর রহমান কি বলছেন। এই খবরে বলা হচ্ছে যে তিনি বলছেন যে নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন, কারো কারো প্রার্থিতা বাতিল করা হবে। আজকেই ঢাকার বুকে দেখা যাচ্ছে যে রাস্তা দখল করে সেখানে নির্বাচনী ক্যাম্প বসানো হয়েছে, তাও ঢাকার বুকে, এমন না যে একদম তৃণমূল অনেক দূরে নির্বাচন কমিশনের নজর থাকবে না। নির্বাচন কমিশনের একেবারে নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটছে। শনিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আনিসুর রহমান। এর আগে নির্বাচন পরিস্থিতি নিয়ে বৈঠক করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। স্বতন্ত্র প্রার্থীরা কেন মাঠে দাঁড়াতে পারছেন না, ইসি ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছে না, এমন প্রশ্নের জবাবে আনিসুর রহমান বলেন আমরা পারছি না, এতে একমত হতে পারছি না। ইতিমধ্যে বিভিন্ন জেলা ঘুরে এসেছি, সেখানে আমরা কঠোর নির্দেশনা দিয়ে এসেছি, তা বাস্তবায়ন হচ্ছে। আজকেও আমরা কিছু কঠোর পদক্ষেপের বিষয়ে আলোচনা করেছি, আরও কিছু তথ্য চেয়েছি, আগামীকাল পেলে দেখবেন কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাব। দর্শক, আসলে মাঠ প্রশাসনে কারা নিয়ন্ত্রণ করেন? মাঠ প্রশাসন হলো বর্তমান যে প্রশাসন, তারা তো একেবারে যেভাবে দলান্ধ, তো তারা কি করবেন? তারা কার পক্ষে যাবেন, কার বিপক্ষে যাবেন? এখানে যে স্বতন্ত্র প্রার্থীদেরকে মাঠে দাঁড়াতে দিচ্ছেন, এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে, রক্তারক্তি চলছে, নির্বাচনী ক্যাম্প তছনছ করা হচ্ছে, আচরণবিধি মানছে না, সবই কিন্তু ঘুরে ফিরে সিংহভাগটাই নৌকার প্রার্থীরা করছে। তো তাদেরকে নিয়ন্ত্রণ করার মতন প্রশাসনের কি আসলে সেই ক্ষমতা আছে? তারা কি যথাযথ রিপোর্ট দেবে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন বললেও কি সেটি তারা কার্যকর করবে? এরকম নানান রকম অভিযোগ আছে বা এরকম একটা সন্দেহ আছে, যার ফলে আস্তে আস্তে নির্বাচন যেমন একটা এমপি পদ দখলের একটা লড়াইয়ে পরিণত হচ্ছে, এখানে যে উৎসব মুখর নির্বাচন যতটুক মানে দলীয় বলয়ে করা সম্ভব ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে ব্যর্থ হচ্ছে। সরকারের লক্ষ্য ছিল যেহেতু বিরোধী দল আসছে না, সুতরাং নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা, করে একটা নির্বাচন করা, কিন্তু দেখা যাচ্ছে সেই প্রতিযোগিতা আস্তে আস্তে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিচ্ছে এবং নির্বাচনী আচরণ বিধি বলতে কিছু থাকছে না। আনিসুর রহমান বলছেন কোনো কোনো জায়গায় কারো কারো প্রার্থিতা বাতিল হবে, এতটুকু আভাস তিনি দিয়ে রাখছেন। তিনি তো এর আগেও বলেছেন যে এক সপ্তাহের মধ্যে অনেক কিছু ঘটবে, দেখতে পাবেন কোথায় কী ঘটছে। এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর বিষয়ে নির্বাচন কমিশনার বলেন তারা সকালে এই ঘটনাটি শুনেছেন, যে কারো মৃত্যু অনাকাঙ্ক্ষিত বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আনিসুর রহমান বলছেন কিছুদিন আগেও তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সে কারণে হয়েছে নাকি নির্বাচনের কারণে হয়েছে, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। নির্বাচনের কারণে অনেকে ব্যক্তিগত শত্রুতার বিষয়টিও সামনে আনছে, আমরা নিরপেক্ষতার সঙ্গেই দেখব। আনিসুর রহমান বলেন ইসি কঠোর সিদ্ধান্ত নেবে, কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না, ইসি নিরপেক্ষ অবস্থানে থাকবে, কোনো শঙ্কা ভয়ভীতি বা আনুকূল্য এখানে নেই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার তা সবই তারা করে যাবেন। আসলে এই কথাগুলি কথাই হয়ে যাচ্ছে, মানে অনেক কথা হয়েছে কিন্তু কোনো অ্যাকশন কিন্তু ভোটাররা বা মানুষ দেখতে পাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।